জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত কিম ইন রিয়ং বলেছেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে আগাম কিছু বলা যাচ্ছে না, যে কোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধ বাঁধতে পারে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ কমিটির কাছে কিম এমন আশঙ্কার কথা জানান। উপরাষ্ট্রদূত বলেন, উত্তর কোরিয়ায় একমাত্র দেশ যেটি 1970-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সরাসরি পরমাণু হামলার হুমকির শিকার, এমন বাস্তবতায় আত্মরক্ষার্থে পরমাণু অস্ত্র রাখার অধিকার আছে উত্তর কোরিয়ার। কিম ইন রিং বলেন, প্রতি বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরমাণু সামগ্রী নিয়ে বড় ধরনের সামরিক মহড়ার আয়োজন করা হয়। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে সরাতে যুক্তরাষ্ট্রের গোপন অভিযান। কিমের ভাষ্য, চলতি বছর উত্তর কোরিয়া রাষ্ট্রের পরমাণু শক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। দেশটির কাছে এ মুহূর্তে বিভিন্ন পাল্লার পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের পুরোটা এখন আমাদের ক্ষেপণাস্ত্রচুরার আওতায় আছে। আমাদের পবিত্র ভূমির একটি ইঞ্চিতেও আগ্রাসন চালানোর সাহস দেখালে বিশ্বের কোনো প্রান্তে গিয়ে নিদারুণ শাস্তির দিকে বাঁচতে পারবে না যুক্তরাষ্ট্র, বলেন জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় এলাকা গুয়ামে ক্ষেপণাস্ত্র চুরার হুমকির পর উত্তর কোরিয়ার সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিধর রাষ্ট্রের স্নায়ুযুদ্ধ তুঙ্গে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উত্তর কোরিয়ার উপর কয়েক দফায় নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ, কিন্তু এরপরও উত্তর কোরিয়ার বারবারই হামলা ও যুদ্ধবাধার হুমকি দিয়ে যাচ্ছে।